হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকেই কমিউনিটি প্যারামেডিকেলের বই বা কমিউনিটি হেলথ ওয়ার্কারের বই এবং প্যারামেডিকেল বা কেয়ার গিভার প্যারামেডিকের বই খুঁজছেন। ডাক্তার জহির স্যারের সবগুলো বই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি কমিউনিটি প্যারামেডিকেলের বই কীভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন, এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করব এবং কোর্সে ভর্তি হবেন সেই নাম নিয়েও আমরা আলোচনা করব। কমিউনিটি প্যারামেডিকেল কোর্স বা মডিউল আকারে রয়েছে বাজারে। ডাক্তার জহির আকান্দ স্যারের বই মডিউল আকারে অলরেডি শাহিন মেডিকেল বুক সেন্টার এবং আহাদ মেডিকেল বুক সেন্টারে পাওয়া যাচ্ছে। সবগুলো বই অ্যাভেলেবেল রয়েছে। কমিউনিটি হেলথ ওয়ার্কারের বই স্যারের রয়েছে বাজারে অ্যাভেলেবেল। আপনারা এইখান থেকে কমিউনিটি হেলথ ওয়ার্কারের বই বা কমিউনিটি প্যারামেডিকেলের বই কিনতে পারেন। যারা প্যারামেডিক 1 ইয়ার কোর্স করছেন সেগুলো বই অ্যাভেলেবেল রয়েছে। কেয়ার গিভার 6 মাসের যারা প্যারামেডিক কোর্স করছেন সেগুলোর বই অ্যাভেলেবেল রয়েছে। বা যারা ফার্মাসিস্ট পরীক্ষা দেবেন ফার্মেসি ম্যানেজমেন্ট বই অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া যারা পল্লী চিকিৎসক প্র্যাকটিস অফ মেডিসিন বই কিনেন, ডাক্তার জহির স্যারের বই এটা অ্যাভেলেবেল রয়েছে। চক্ষু নাক কান গলা বই, ফার্স্ট এইডের বই, স্ত্রীরোগ দাতৃবিদ্যা, হিউম্যান সার্জারি, ক্লিনিক্যাল মেডিসিন, শিশুরোগ এবং প্র্যাকটিস অফ মেডিসিন বই যেটা অনেক বিশাল বই সেটাও রয়েছে। অ্যালোপ্যাথিক ফার্মাকোলজি বই রয়েছে। তারপরে জেনারেল প্যাথোলজি বই রয়েছে, মাইক্রোবায়োলজি, অ্যানাটমি, ফিজিওলজি এবং রোগী পরীক্ষা করার পদ্ধতি ও হিউম্যান অ্যানাটমি সবগুলো বই বাজারে রয়েছে। সুতরাং আপনারা যারা ফ্যাকাল্টি কাউন্সিল অথবা বোর্ডের অধীনে পড়াশোনা করেন ফার্মেসি বা প্যারামেডিকেল, সবগুলো বই যেহেতু বাজারে রয়েছে আপনারা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। আমাদের কাছেও বই রয়েছে, যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন। এবং যারা অন্যান্য জায়গাতেও আপনারা লেখাপড়া করছেন বা ঢাকা সিটি অথবা ঢাকার বাইরে, তারা কুরিয়ার সার্ভিসে বই সংগ্রহ করতে পারবেন। আপনার বিকাশের মধ্যে টাকা পাঠানোর পর আমরা তাদের ঠিকানা বইগুলো পাঠাতে পারবো। সুতরাং যারা যেখানেই পড়াশোনা করেন না কেন, ফার্মাসিস্ট, প্যারামেডিক বা প্যাথোলজি, ডেন্টাল, ফিজিওথেরাপি, এগুলো নিজের এলাকা যারা এইসব কোর্স করেছে তাদের মাধ্যমে করার জন্য চেষ্টা করবেন। বাংলাদেশের ঢাকা শহর সহ প্রত্যন্ত অঞ্চলে ব্যাঙ্গের ছাতার মতো কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখান থেকে যার কাছ থেকে যত টাকা পারে নিয়ে ডিগ্রি দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ঢাকা শহরে বিভিন্ন এরিয়াতে রয়েছে, গুলিস্তান, মিরপুর বা এইসব যাত্রাবাড়ি বিভিন্ন এলাকাতে প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠান যেরকম রয়েছে খারাপ প্রতিষ্ঠানও কিন্তু সেরকম রয়েছে। সুতরাং আপনাকে কিন্তু যাচাই করতে হবে যে আপনি কিসের মাধ্যমে ভর্তি হতে যাচ্ছেন। বইয়ের মাধ্যমেও কিন্তু এরকম রয়েছে, বই ভালো মন্দ সিলেবাস মেনটেন করে না, সিলেবাসের লগে হয়তো বইয়ের কোনো সম্পর্ক নাই, সে ধরনের বইও কিন্তু বাজারে রয়েছে। আমরা মনে করি যারা ডাক্তার জহির স্যারের বই রেগুলারলি ফলো করেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। হয়তো একদিন বা 2 দিন যোগাযোগ করার পর, কারণ এতই ব্যস্ততাকে ফোনগুলো সবসময় দেখা যায় দেশ এবং দেশের বাইরে থেকেও কিন্তু ফোন আসে। আশা করি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। অনেকেই কমিউনিটি প্যারামেডিকেল বা কমিউনিটি হেলথ ওয়ার্কারের বই খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, বা পল্লী চিকিৎসক বা প্র্যাকটিস অফ মেডিসিন অথবা হিউম্যান সার্জারি, স্ত্রীরোগ দাতৃবিদ্যা বা ফার্স্ট এইড বই খোঁজাখুঁজি করছেন কিন্তু পাচ্ছেন না, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। যারা ভর্তির ব্যাপারেও আপনারা ভর্তি হতে পারছেন না অন্যান্য জায়গাতে, ভর্তি হতে চাইলে আপনারা অনেক সময় প্রশ্ন করেন কি কাগজপত্র লাগবে। আমরা বলি যে প্রথমে বায়োডাটা, ছয় কপি ছবি, মেট্রিক পাসের সার্টিফিকেট, মার্কশিট, ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এইগুলো কিন্তু সংগ্রহ করবেন। পরে 3 কপি করে প্রত্যেকটা কপি এমবিবিএস ডাক্তার দ্বারা সত্যায়িত করবেন। পরে আমাদের এখানে ভর্তির জন্য শুক্রবার বা শনিবারে যোগাযোগ করুন। সিলেটে হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার। ময়মনসিংহ চায়না ব্রিজ মোড় হসপিটাল রোড, এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। যেহেতু করোনা ভাইরাস চলছে আপনি অনলাইনে ক্লাস করতে পারেন, অনলাইনে যোগাযোগ করে আপনি এগুলো করতে পারেন। আমরা ভিডিওটা কিন্তু বড় করব না, কারণ দেশের যে বর্তমান অবস্থা রয়েছে সবাই কিন্তু আমরা করোনা ভাইরাস নিয়ে চিন্তিত। এরপরেও যারা অনলাইনে ক্লাস অলরেডি করছেন বা করার জন্য প্রত্যাশা করেন তাদের জন্যই কিন্তু আজকে বলা। ঢাকা অফিসে আপনার মনে রাখতে হবে যে ফোন নাম্বারগুলো 01711337019 অথবা 9214116, এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। সুতরাং আমরা চাই যে আপনি যাতে ভালোভাবে কোর্স করতে পারেন, মানুষের সেবায় উপকৃত হতে পারেন, রাষ্ট্রের জন্য উপকৃত, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছো। সবাইকে ধন্যবাদ। এবং আপনারা অনেক সময় কিন্তু জিজ্ঞেস করেন যে স্যার কোন সময় ফোনে আপনাকে ফ্রি পাওয়া যাবে, সবসময় ফ্রি আবার সবসময় ব্যস্ত, এটাকে মনে না করে কয়েকবার ট্রাই করলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন। আর আমাদেরকে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।